আমার খামারের দুটো খারাপ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুটো খারাপ সংবাদ একটা হচ্ছে আমার খামারের হাঁসের ডিম হারিয়ে গেছে দুই নম্বর সংবাদ হচ্ছে আমার খামারের একটি হাঁস মারা গেছে কেন ওই হাঁসটি মারা গেছে কি কারণ ছিল সেটা বলবো এবং হাঁসের ডিম যে হারিয়ে গেছে সেটা কিভাবে হারালো কতটা ডিম হারিয়ে গেছে সেটা আপনাদের সঙ্গে বলবো আশা করছি এই ইনফরমেশানগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে আমি চাই না আমার যে ক্ষতি হয়েছে কিংবা আমি যে অভিজ্ঞতা অর্জন করলাম আজকে এই অভিজ্ঞতাটা আপনারা অর্জন করেন আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি থেকে আপনারা শিক্ষা লাভ করেন আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি থেকে আপনারা অভিজ্ঞতা অর্জন করেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা তো প্রথমেই আসি যে একটা হাঁস মারা গেছে কেন মারা গেল কিংবা মারা যাওয়ার কারণ হিসাবে আমি কি পেয়েছি লক্ষণ হিসেবে কি দেখেছি সেটা বলছি তো সকালবেলা সব হাঁস ছেড়ে দেওয়ার পর স্বাভাবিকভাবে সব হাঁস খাবার খাচ্ছিলো কিংবা হাউজে উঠে গোসল করছিল হঠাৎ করে একটা হাঁস হাউজে পানি খেতে খেতে মারা গেল তো তেমন কোনো পূর্ব সতর্কতা ছিল না যে মারা যাবে কিংবা হাঁসটা অসুস্থ তো হঠাৎ করে হাঁসটা মারা গেছে এবং তারপরে কিন্তু আমি দেখতে পেয়েছি তো এই একটা হাঁস যে মারা গেছে এটা কি স্বাভাবিকভাবে নিব একটা হাঁস মারা যাওয়ার পিছনে আমি যদি কারণ অনুসন্ধান করতে পারি পুরো খামারে আমি হচ্ছে সতর্ক হতে পারবো কিংবা সতর্কতা অবলম্বন করতে পারবো তাই ওই একটা হাঁসকে ফেলে দেয়া কিংবা কোথাও গর্ত গর্তপুরে পুঁতে রাখার আগে ওই হাঁসটাকে আমি একটু দেখার চেষ্টা করলাম ই যে কী সমস্যায় মারা গেছে সেটা বোঝার চেষ্টা করলাম প্রথমে মুখ দেখলাম তারপরে চোখ দেখলাম তারপরে নাক দেখলাম তারপরে মল দ্বার দেখলাম তো এই কয়েকটা জিনিস দেখার পরে যে সমস্যাগুলো পেলাম দেখলাম যে নাক দিয়ে পানি পড়ছিল নাকে পানি লেগেছিল এবং মল দ্বারে মল লেগেছিল আর ওই হাসটা যেখানে ছিল সেখানকার মলগুলো দেখলাম পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ মলে সবুজ ভাব ভাব কিংবা সাদা চলে আসছে তার মানে ওই হাঁসটা অসুস্থ ছিল আর অসুস্থতার লক্ষণ হিসেবে মলে সমস্যা এবং নাক দিয়ে পানি অর্থাৎ সেই হাঁসটা গত তিন দিন আগে যে হচ্ছে বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির সময় আমি একটা কিন্তু ভিডিও ধারণ করেছিলাম আপনারা একটু হচ্ছে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি যখন বলছিলাম যে আমি হাঁসগুলোকে বাহিরে ছেড়ে দিব না কিংবা ঘরে বন্দি রাখবো যখন আমি ঘরে খাবার কিংবা পানি দিতে যাই তখন কিন্তু আনফর্চুনেটলি তিনটা হাঁস বাহিরে বের হয়ে যায় আর আমি ওই তিনটা হাঁসকে কোনোভাবেই ধরতে পারিনি অর্থাৎ সারাটা দিন ওই তিনটা হাঁস বাইরেই ছিল বাইরেই বিসরণ করছিল বাহিরের কাদা পানি কিংবা নোংরা খাসছিল এটা কিন্তু একেবারেই স্বাভাবিক তো এই যে তিনটা হাঁস অসুস্থ হবে কিংবা এই তিনটা হাঁসের সমস্যা হতে পারে এটা আমি মনে মনে ভেবে নিয়েছিলাম কিন্তু সতর্কতা হিসাবে পুরো খামারে আমি যে মেডিসিন ব্যবহার করেছি সেটাও আপনাদেরকে বলেছি তো এই তিনটা হাঁস কিংবা ওই তিনটা থেকে একটা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা যার একেবারে কম ছিল সেই হাঁসটার কিন্তু সেই স্বাভাবিক চিকিৎসায় কিংবা এই স্বাভাবিক সতর্কতায় কোনো কাজ হয়নি কারণ হয়তোবা মাঠে সরি হয়তোবা এই উঠানে কিংবা আমার খামারে বিচরণ করাকালীন সারাদিন না খেতে পেয়ে ময়লা আবর্জনা কিংবা যে কোনো অর্জীর্ণ হয় এমন কিছু খেয়ে ফেলেছিল যার কারণে হাঁসের মলে আমি সমস্যা দেখতে পাই এবং হাঁস পেটের সমস্যায় ভুগছিল প্রচুর ঠান্ডা লেগেছিলো কারণ সারাদিন কিন্তু ভিজেছিল তো এখন আসা যাক যে আমরা যদি পুরো খামারের হাঁসগুলো বাহিরে ছেড়ে দিয়ে রাখতাম আর মনে করতাম যে বৃষ্টি যেহেতু হচ্ছে হাঁসগুলো ভিজবে আর হাঁস তো ভিজে হাঁস তো পানিতে থাকে এতে কোনো সমস্যা হবে না তো এই তিনটা হাঁস যে সারাদিন বাহিরে ছিল তিনটা হাঁসের মধ্যে একটা হাঁস আজকে কিন্তু মারা গেল অর্থাৎ একটা হাঁস অসুস্থ হয়ে গেছে তো সমস্ত হাঁসগুলো যদি বাহিরে ছেড়ে দেওয়া থাকতো কী অবস্থা হতো একটু আপনাদেরকে আমি বুঝাতে চাই আপনারা একটু নিজে থেকে বোঝার চেষ্টা করবেন এমন কিছু রোগ আছে এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা ইচ্ছা করলেই কিন্তু সমাধান করতে পারি না যখন বেশি সমস্যা হয়ে যায় তখন আমাদের সতর্কতাও কাজ হয় না আমি যে পুরো খামারে সতর্কতা অবলম্বন করেছি পুরো খামারের হাঁসগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি যখন বেশি বৃষ্টি হয়েছে তখন ঘরে তুলেছি যখন একটু কম বৃষ্টি হয়েছিল তখন বাহিরে বের করেছি তো পুরো খামারের হাঁসগুলোকে আমি কিন্তু যথাসম্ভব চেষ্টা করেছি প্রোটেকশনে রাখতে কিংবা রক্ষা করতে কিন্তু আনফর্চুনেটলি যে তিনটা হাঁস বাহিরে বের হয়ে গেছে তার মধ্যে একটি হাঁস আজকে কিন্তু অসুস্থ হয়ে মারা গেছে তার মানে তার স্বাভাবিক অবস্থা ছিল না সে অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে গেছিল তাই সবার উদ্দেশ্যে বলছি শুধু রোগ কিংবা রোগের প্রতিকার জানলে হবে না রোগটা কেন সৃষ্টি হলো কিংবা রোগ যাতে সৃষ্টি না হয় সেই দিকে অবশ্য আমাদের লক্ষ্য রাখতে হবে এখন আসা যাক ডিম হারিয়ে যাওয়ার বিষয়টা আমার খামারে কিন্তু ডিম হারিয়ে গেছে কে চুরি করলো কিংবা কিভাবে হারিয়ে গেলো এখন একটু বলছি তো, তো, তো স্বাভাবিকভাবে এই তিন দিন যেহেতু হাঁসগুলো একটু সমস্যার মুখে ছিল হাঁসের স্বাভাবিক চলাফেরায় বাধাগ্রস্ত হচ্ছিল হাঁস ঠিকভাবে খেতে পারছিল না হাঁস ঠিকভাবে চলাফেরা করতে পারছিল না হাঁস ঠিকভাবে গোসল করতে পারছিল না হাঁসের যে বিচরণের জায়গা সেটাতে সারাদিন বৃষ্টির কারণে তারা কিন্তু বিচরণ করতে পারছিল না ঘরে বন্দি ছিল কখনো আবার যখন দুই এক ঘন্টার জন্য বাহিরে বের করি তখন আবার বাহিরের যে বাহিরের যে জায়গা বিসরণে সে জায়গাটাও কিন্তু একেবারে অপ্রস্তুত ছিল সব মিলে তিন দিন হাঁসের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছিল যার কারণে হাঁস স্বাভাবিকভাবে খেতে পারিনি যার কারণে হাঁস স্বাভাবিকভাবে গোসল করতে পারিনি যার কারণে হাঁস কিন্তু একটু হলেও নিজেকে সুস্থ কিংবা স্বাভাবিক রাখতে পারেনি হাঁস যদি ঠিকভাবে বিচরণ চলাফেরা এবং খাওয়া দাওয়া না করতে পারে সেই হাঁস থেকে আমরা কখনোই আশা করতে পারি না যে সেই হাঁস স্বাভাবিক থাকবে সুস্থ থাকবে এবং খাবার ঠিকভাবে খাবে আর হাঁস যদি খাবার ঠিকভাবে না খায় গোসল ঠিকভাবে না করে সেই হাঁস থেকে কখনোই আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে ডিম আশা করতে পারি না তো প্রথম দিন প্রথম দিন আমি যে ভিডিওটা আপলোড করেছি সেখানে বলেছি যে প্রায় দুই খামার মিলে নব্বইটা ডিম কমে গেছে এবং দ্বিতীয় এবং তৃতীয় দিনের যে ফলাফল আমি হঠাৎ করে খামারে এসে প্রতিদিন যে ডিমটা উত্তোলন করি তার সাইতেও দুইটা খামার মিলে ত্রিশটা ডিম কমে গেছে তো অন্য খামারি কিংবা অনভিজ্ঞ খামারি অনেকে আছে একজন খামারি আসলে ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে আমি যখন বলি যে আপনার খামারে না ডিমের পার্সেন্টেজ কেমন উনি বলছে যে আপা আমার হচ্ছে ডিম হারিয়ে গেছে কেউ চুরি করে নিয়ে গেছে কতটা চুরি করে নিয়ে গেছে তিন খাসা ডিম চুরি করে নিয়ে গেছে তো এখন আমি বুঝতে পারলাম যে আসলে ডিমটা চুরি হয়েছে নাকি হাঁসেই হচ্ছে ডিমটা আমাদেরকে কম দিয়েছে তো এই অস্বাভাবিকতার জন্য হাঁস হঠাৎ করে ডিম কম দিচ্ছে এটা কিন্তু চুরি নয় এটা হাঁসের ঘাটতির কারণে ডিম কম হচ্ছে তো কার কার খামারে এই ধরনের সমস্যা হচ্ছে কিংবা এই বৃষ্টির সময় আপনারা হাঁসগুলোকে সুস্থ কিংবা স্বাভাবিক রাখার জন্য কি কি আলাদা যত্ন কিংবা পরিচর্যা করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনি যদি একজন নতুন খামারি হয়ে থাকেন নিত্য নতুন খামার বিষয়ক শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য